আমার ছবির বাজেট জানেন? না, আপনি বলেন, অসুবিধা নাই। $4.5 লাখ আসলে কোন জায়গাটা মিস করেন কাজি মারুফ? আব্বা আম্মা মিস করি সবচেয়ে বড়। কর্মক্ষেত্র যেটা ছিল সেটা মিস করি মাঝে মধ্যে। রিপিট এলিমেন্ট থাকতে হয় ছবিতে, নিজের অজান্তে আবার দেখতে হবে। একটা ছবি তখনই হিট করে যখন ওই ছবিটা বারবার দেখেন। প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এর বাইরে যেসব আলোচনা হচ্ছে, ধরা যাক অনন্ত জলিল কিছু বড় বাজেটের ছবি করে, বলা হয় বড় ব্র্যাকেট বন্দি বড় বাজেট, সেটা নিয়ে তর্ক আছে। আমার ছবির বাজেট জানেন? না, আপনি বলেন, অসুবিধা নাই। $4.5 লাখ এটা কনভার্ট টনভার্ট ক্যালকুলেটার ভেঙে যাবে। অ্যানিওয়ে, তো সেই জায়গা থেকে কি মনে করেন যে এইসব ছবি প্রযোজক যেমন বলছে এবার আমি ছবি রিলিজের আগেই হিট হয়ে গেছে, মানে রিলিজের আগে নাকি টাকা তুলে ফেলছে প্রযোজক ইকবাল, যে তার কিল হিম ছবিটা দিয়ে, তো ইন এ সেন্স শুধু অনন্ত জলিল না, এর বাইরে রাজ নামে একটা ছেলে $30 লাখ চাইলো, সেটা নিয়ে কথা হচ্ছে যে ও নেক্সট ছবি ইন্ডাস্ট্রি রান করতে পারবে। বলা হচ্ছে যে রায়হান রাফির হাত ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি আরও সামনের দূর এগোতে পারে। দিল তো পাগল হয়ে ওরকম দেখবে না। পরান আপনি আবার দেখছেন? কয়বার দেখছেন? না, পরান আমি একবারই দেখেছি। তারপরে? না, মানে আমি গডফাদারের পরে কোন ছবি 2-3 বার দেখেছি আমি আমার ছবির উদাহরণ দিই, ইতিহাস ছবি আমি এরকমও মানুষ পেয়েছি 29 বার দেখেছে। তা আমি আমি তাহলে অন্যায় করবো, আমি ত্রাস ছবি 4 বার দেখেছি। আচ্ছা, কেন দেখছেন? না, বাবার ছবি, মানে আই কল ইট, লেট মি সে, আই কল ইট রিপিট এলিমেন্ট। আমি আর আমার বাবা যখন ছবি দেখে বের হতাম, নিজেরা আগে দেখতাম যখন, তখন বলতাম, নিজেরা ডিসকাস করতাম, আবার ছবি দেখতে ইচ্ছা করে কান্না আসে, হ্যাঁ আব্বা ওই জায়গায় ওই জায়গায় আসে, কিন্তু পরে না চোখের পানি। ও, তাহলে ব্যবসাটা ঠিক মতো করো, মানে ওই খুব একটা চলবে না। আচ্ছা, রিপিট এলিমেন্ট থাকতে হয় ছবিতে, নিজের অজান্তে আবার দেখতে হবে। কোনো জায়গায় চললে, ধরেন কোনো টিভি চ্যানেলেই চলতেছে ছবিটা, চোখ আটকে যাবে, কিন্তু চোখ আটকে আপনি চ্যানেল চেঞ্জ করতে পারবেন না। দ্যাট ইজ আ হিট সিনেমা, দ্যাট ওয়াজ আ হিট সিনেমা অলসো। আপনি কে আমার থেকে যে কয়টা বলছেন ও কয়টা কিন্তু সবগুলোই হিট সিনেমা। একটা ছবি তখনই হিট করে যখন ওই ছবিটা বারবার দেখে মানুষ। আপনি আপনার কথা উত্তর দিয়ে দিয়েছেন, কি ওগুলি? তার মানে এই যে যা যা বললাম এগুলো আসলে ফ্লুক, একবার ওয়ান্স, ওই যে আরও একটা মিডিয়া হাইপটা বেশি। আচ্ছা, এখন তো প্রচারটা কোন জায়গাতে কি করে ওরা সাংবাদিকদের সেটা জানি না। এটা আমি তথ্য খাওয়ায় বলি, খাওয়ায় না, এখানে ফেসবুকে বেশ কিছু সিন্ডিকেট গ্রুপ তৈরি হয়েছে। এখন প্রডিউসার এবং কিছু কিছু হিরো ফেসবুক পেজ চালায়, পেইড পেজ, যে আপনি ছবি রিলিজের 1 সপ্তাহের ভেতরেই বড় বড় রিভিউ ছাপা হবে, খুব অসাধারণ, অনন্য, অনবদ্য, এগুলো লিখে ওটা যারা পড়ে কয়জন তারা রিয়েল সিনেমা দেখতে যায়? কিন্তু একটা হাইপ ক্রিয়েট হয় যে ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা ডিজিটাল তো সব ডিজিটাল, কিন্তু ক্রিপ্টো খুব ইজি, ধস নামে খুব ভালোভাবে ডিজিটাল, কিন্তু সব কিছুই ধস নামে খুব তাড়াতাড়ি। তার মানে হোপ তেমন দেখছেন না। অ্যানিওয়ে, ঢাকার আসলে কোন জায়গাটা মিস করেন কাজি মারুফ? আব্বা আম্মা মিস করি সবচেয়ে বড়।
কর্মক্ষেত্র যেটা ছিল সেটা মিস করি মাঝে মধ্যে, অনেকের সাথে কথা বলি এখান থেকে, কেমন আছে, কি আশায় কি বিষয় জানার চেষ্টা করি, মিস তো করি, বাংলাদেশ টোটালটাই মিস করি আমার। আপনার বাবা বড় নতুন দায়িত্বে কর্মব্যস্ত রয়েছেন, একেবারে তার এই সময়ে কেমন কথা হয় ফিল্ম নিয়ে, মানে কোনো পরামর্শ দেন কি না? না, ফিল্ম নিয়ে আমাকে, আমি তাকে পরামর্শ দেওয়ার মানে কোনো কথা হয় নাকি? বা ব্যাটার ফিল্ম নিয়ে কথা হয় না তেমন বেশি। কেমন আছো, এই আজকে এখন কয়টা বাজে এখানে? এখানে নিশ্চয়ই এখন 11টা, রাত 11টা বাজে, তো 3টার সময় কথা হয়েছিল, কেমন আছো, 2 দিন কথা হয় না। আমি বললাম হ্যাঁ, তুমি কোথায়? বাসায়। বলে বাসায়? আমি বললাম না, ঢাকায় নাকি গোপালগঞ্জে? ইদানিং পদ্মা সেতু হওয়ার পরে গোপালগঞ্জ বারবার যায়, কারণ আমার আব্বা যখনই অসুস্থ হয়ে হসপিটালে যেত তখনই বলতো আমি মনে হয় এবার মরে যাব, পদ্মা সেতু আর দেখা হইল না, বাড়ি আর যাইতে পারলাম না। তো একটি ছবিতেও এটা ডায়লগ আছে কিন্তু, ইয়েতে, ইভটিজিং ছবিতে আমার। তো যাই হোক, 2013 সালে ছবিটা রিলিজ হয়, 13 সালের 10 বছর পর 2023 সামহাও ইট হ্যাজ। যাক, শেষ প্রশ্ন দুটো, সেটা হচ্ছে আপনি কবে দেশে যাচ্ছেন এবং ছবিটা রিলিজ আসলে কবে নাগাদ করতে চাচ্ছেন? ছবিটা এখন যে পর্যায়ে আছে সেটা হচ্ছে গিয়ে আরও তিনটি ভাষায় ডাব হবে ছবিটা, মানে সাবটাইটেল প্লাস। সাবটাইটেল আমি পছন্দ তেমন একটা করি না, একদম ডাব ডাব, কারণ আমি সাবটাইটেল ছবি দেখতে, সাবটাইটেল দেখবো না ছবি দেখবো, কোনটা দেখবো? আচ্ছা, আই ফিল ভেরি অকওয়ার্ড, মানে খুব ইয়ে লাগে, আনকমফোর্টেবল লাগে। সো আমি যখন দর্শক, আমি যখন এটা পছন্দ করছি না, যদি এটা ডাব হইতো তাহলে তো পছন্দ হয়তো করতাম। বললেন লাস্ট, আমি তানভীর তারেক, এনি টু কোশ্চেন এখন যা মনে পড়ছে আমাকে করতে পারেন। আপনারা যারা জার্নালিস্ট ছিলেন, যারা রিয়েল জার্নালিজম করেছেন, মিডিয়া জার্নালিজম, তাদের মধ্যে একটি দায়িত্ববোধ দেখতাম যে কোনো স্টারকে নিয়ে কোনো খারাপ মন্তব্য বা খারাপ নিউজ করতে তেমন একটা চাইতেন না বা করতেনও না। হ্যাঁ, এখন কেন করেন, এখন কেন লুকান না? আগে তো লুকিয়েছেন অনেক, আমি জানি প্রচুর, এবং সেগুলো অনেক রিজার্ভেও আছে ফ্রিজে। তো অকপটে বলে দেন আজকে। না, সেটা বলার আগে বলি যে আপনি বোধহয় এখনকার সিনারিওর যে ভয়াবহতা সেটা থেকে একটু দূরে, কারণ এখন যে ক্লিক বাইটের যে যুগটা হয়েছে, ডিজিটাল যে জার্নালিজম, যে স্টাফ যে রিক্রুট করা হয় তাদেরকে কিন্তু বলা হয় দুইটা, মানে ইনক্রিমেন্টের সুযোগ আছে, মান্থলি ইনক্রিমেন্টের সুযোগ, সেটা হচ্ছে তোমার নিউজ এবং সেটার যে ডিজিটাল কন্টেন্ট যদি 1,000,000 ক্রস করে তাহলে মাস শেষে তোমার বেতনের একটা শেয়ার মানি যোগ হবে। তো আপনি যখন দেখবেন পার্সেন্টেজ বিজনেস, আপনি যখন দেখবেন একটা নতুন ছেলে, মানে আমরা কখন, আমি সঞ্জীব দার হাত ধরে 96 থেকে শুরু করেছি, 95-এর শেষ দিকে শুরু করেছি, তখন একটা নাম ছাপা হবে, সেই যে মোহ, সেই মোহে কাজ করেছি। এখন যে প্রথম ছেলে মফস্বল থেকে ঢাকা এসে এই যে সিভিটা জমা দিয়ে যখন ও ভাবছে আমার 1,000,000 ক্রস ভিউ নিউজ লাগবে, তো তখন তো হন্যে খুঁজবে যে আমাকে কে কখন গোপন কথা বা কি আছে আমার, বা আমার অমুকের থেকে ধার করে হলেও ওটা বিক্রি করতে হবে। এই যে একটা তাড়না, এই যে অস্থিরতা, এটা একদম, মানে টু বি অনেস্ট, সবচেয়ে বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে একদম গত মাসে যে পত্রিকাটা বা ডিজিটাল কোম্পানিটা বেরিয়েছে তার ভেতরেও এটা ওপেন সিক্রেট। এটা তখন আর আপনি কেন এগুলো দেখবেন না? আরও একটা বলে শেষ করি, হিরো আলমকে নিয়ে যে আমরা বিব্রতকর আলোচনা করি, যে মনস্টার তৈরি করা হয়েছে, আমি আজকে প্রথম আপনার সামনে ডিক্লেয়ার করে বলি, হিরো আলমের নিউজ সর্বাধিক ছাপা হয় প্রথম আলোতে,
যেটা আমি আই ফিল সরো আই ফিল শেম, যে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক, আমি ইত্তেফাকে বিলং করে বলছি, তো এখানে তো আসলে কোনো এথিক্স থাকে না এরপরে। তাহলে আপনি কি বলতে চান আমরা কি এই বিষয়টা এরকমভাবে দেখতে পারি, যে সমস্ত কর্পোরেট এই সমস্ত নিউজ প্রতিষ্ঠানগুলি চালায় তারা আমাদের মিডিয়াকে কলঙ্কিত করছে অনেকটা? কারণ খারাপ কিছু দিয়ে, একটু আগেই আপনি বলেছেন যে শাকিবের বিবাহ সংক্রান্ত বিষয়, শাকিব আল হাসানের কেলেঙ্কারি, এগুলি কেলেঙ্কারি করলেও আগে কিন্তু এত আসতো না। তাহলে আমাদের দেশটাকে কলঙ্কিত করছে এরা মেইনলি, যে সমস্ত কর্পোরেট এই নিউজ মিডিয়ার এই নিউজের মালিক তারাই তো করছে কমিশন বাণিজ্য করে। খুব গুড কোশ্চেন, গুড পয়েন্ট। দেখেন মারুফ ভাই, কর্পোরেট ইন্ডাস্ট্রি আজীবন মানে ব্যবসাটাই দেখে হুক করে গেছে, আজীবন হুক করে গেছে যে যে কোনোভাবে এটা পুশ করো ওটা পুশ করো। আগে শোনে নাই কেন, আগে আসলে একটা ভাইস ভার্সা বিজনেস ছিল এদের মাধ্যমে, তুমি আমাকে ছাড়া চলতে পারবে না, আমিও তোমাকে ছাড়া চলতে পারবো না। যখন ওপেন মার্কেটে ক্লিক বাইটে একদম উড়ো খামে ডলার ঢোকা শুরু করছে, তখন আসলে মানে এথিক্সের কোনো কিছু খাতাটা আসলে উধাও হয়ে গেছে। তাহলে উই ক্যান কাম টু দ্য কনক্লুশন দ্যাট ইউটিউব হ্যাজ কি বলবো, ইউটিউব অনেকটা আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিয়েছে। ক্রিয়েটিভরা ক্রিয়েটিভিটি কাজ ক্রিয়েটিভ কাজ করে যাবে, আমি নষ্ট হতে করতে বলবো না। এখন মিডিয়াটা ভাস্ট হয়েছে, এখন সবার হাতে আসলে একটা গণমাধ্যম, কিন্তু এই জায়গায় ক্রিয়েটিভ কাজ যে হচ্ছে না এটাতে আমি দ্বিমত পোষণ করি। ক্রিয়েটিভ কাজ প্রচুর হচ্ছে, নতুন নতুন ইনভেনশন হচ্ছে, কিন্তু সেগুলো হয়তো ভাইরাল হচ্ছে না, সব ভাইরাল হচ্ছে না, কিছু কিছু হচ্ছে, কিন্তু প্রচুর ক্রিয়েটিভ কাজ হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় কখনো ভাইরাল করার জন্য কোনো প্রোপাগান্ডা আছে, বা ভাইরাল নিজেরাও এখন ইচ্ছা করে হতে চায় মানুষ? অবশ্যই হতে চায়, এটা ইচ্ছা করে হতে চায় বলতে আমার কাছে আমি সাক্ষাৎ প্রমাণও আছি। আমার শোতে যখন কিছু কিছু, আমি নাম বলবো না, কিছু কিছু তারকারা বসেন এবং তারা কিন্তু নতুন না, এসে অফেয়ারে যখন বলেন, আমি এইগুলো বলবো মানে এনিহাও, এবং হেডলাইন পর্যন্ত বলে দেয়, আমার তখন হঠাৎ ভাবতে থাকি আমি না একে কেন ডাকলাম। কারণ আমি বেসিক্যালি মানে আমার যে কন্টেন্ট বিজনেস, আমি যা আমি কিন্তু খুব এথিক্যালি কাজ করতে চাই, এবং আমি খুব জব দিই থাকি, আমি আজকে পার্সন টু পার্সন আমি জব দিয়ে করতে পারবো যে এটা কেন করেছেন, জব বলতে পারবো। বাট আমি কখনো কোনো দিন কালকের মশলাদার একটা ভাইরাল নিউজ লাগবে ওই জন্য আজকে আপনার সাথে বসে কালকে ছেড়ে দেবো এই কাজটা করি না। কিন্তু আর্টিস্টরা আর্টিস্টদের কাছ থেকে অফার পাই, আপনি জেনে আমি পরিষ্কার করে আরও একটু খোলাসা করি, বুবলি বা উপবিশ্বাস এই সংক্রান্ত বিষয়ে কোনো একজন তারকা আমাকে অফার করেছিল যে কালকে আমি বসতে চাই। আমি বললাম যে কালকের ঘটনা মাত্র এক মাস আলোচনায় থাকবে, আপনাকে কিন্তু আমার ছয় মাস পরে লাগবে, তখন আসবেন, তখন আমি আপনার জন্য প্রশ্ন রেডি করবো, কিন্তু কালকে আপনাকে বসাতে পারবো না। সো দ্যাটস এনাফ। সো বাংলাদেশে তারকারা এখন চাচ্ছে যে কোনোভাবে আলোচনায় থাকতে। ইটস এ ভেরি ব্যাড থিং, কারণ বেসিক্যালি তাদের কর্মকাণ্ডের অভাব হয়ে গেছে। তো আমার মনে হয় এটাই মেইন কারণ এই ভাইরাল হওয়ার, সবার সম্মুখে থাকতে হবে। মানে কেন ভাইরাল তো ভালো বিষয় দিয়েও হওয়া যায়, অবশ্যই হওয়া যায়, ওটা একটু টাফ না হওয়াটা বা করাটা, ধৈর্যের বিষয় আসলে, ধৈর্যের বিষয়। মানে তারপরে আমি একটা, আপনি যে দৈনিকের নামটা বললেন, আমার কাছে মনে হয় তাদের একটা মোটো হচ্ছে গিয়ে দের ইজ নো নিউজ লাইক ব্যাড নিউজ, হতে পারে কিন্তু স্ট্র্যাটেজিস অনুযায়ী আমি বললাম এটা সত্য, মানে অকপট সত্য, এই জন্য পরিষ্কার করে নামটা সহ বললাম, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে কোনো মিডিয়া এত নিউজ ছাপে না যতটা, অথচ যে কোনো প্রতিবাদ, যে কোনো কলাম সব উপসম্পাদকীয় এগুলোর বিরুদ্ধে আসে, তারাই লেখে। তাহলে এই যে পরস্পর বিরোধী যে একটা আচরণ, আপনি কোথায় দাঁড়াবেন, তখন কি বলবেন, কিছু বলার থাকে না। সুতরাং চুপচাপ মানে কবি নীরব, এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
হবে।